এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো সোমবার আর এখন ঘড়ির কাঁটায় সময় হলো সকাল 8:30। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি, তা ওই 40 মিনিট মতো হয়ে গিয়েছে। ওই তোমরা তো জানোই, ঘুম থেকে ওঠার পর কিছুটা সময় নিজেকে দেই, তারপরে সংসারের কাজে হাত দিই। তবে হ্যাঁ, আজকেও কিন্তু মায়ের সাথে অনেকক্ষণ গল্প করেছি ঘুম থেকে উঠে। মানে বলতে পারো প্রতিটা দিনই আমার এরকমভাবেই শুরু হয়, দু একটা দিন বাদে, বুঝলে তো। যাই হোক, গল্প টল্প করে কিছুক্ষণ তারপরে চলে এসেছি ওপরে। আর কালকে রাত্রিবেলা যেহেতু বাসন টাসন কিছুই মেজে রাখিনি, তো ওই জন্য এসে আগে বাসনগুলো মেজে নিলাম, আর এদিকে না চাটাও বসিয়ে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠেই মাথার মধ্যে একটা জিনিস খুব ভালোভাবে ঘুরতে থাকে, যে কতক্ষণে সংসারের কাজ শেষ করে তারপরে গিয়ে আমি আমার আঁকার কাজে বসব। আর কি বলো তো, বর্তমানে আমার আঁকার কাজে এতটাই প্রেশার রয়েছে যে সারা দিনই বলতে পারো আমি ওই কাজটাই করে যাচ্ছি সংসারের কাজের ফাঁকে ফাঁকে। তবে কি বলো তো, যেহেতু কাজটাকে খুব ভালোবাসি, তাই জন্য না কোথাও গিয়ে মনে হয় কি কষ্টটা অতটা আমার মালুম হয় না। কিন্তু আমাকে দেখে অনেকেই একটা কথা বলে যে তুমি এত কষ্টের কাজ করো কী করে, মানে সংসারের কাজ করো তারপরে আবার তুমি এই কাজটা করো কী করে। তো কি বলো তো, যে কোনো কাজের প্রতি যখন মানুষের অনেকটা ভালোবাসা থাকে তখন কিন্তু সেই কাজটা করতে কষ্টটা অনেক কম হয়, তাই না বলো? আর এদিকে দেখো, সকালবেলার চা খাওয়া হয়ে গিয়েছে, আর এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই ঝাড় দেওয়ার আগে প্রতিদিন যেটা করে থাকি, মানে সমস্ত ফার্নিচারগুলো হালকা পাতলাভাবে একটু না ধুলোগুলো ঝেড়ে নিই। আর কি বলতো, এটা করে না আমার অভ্যাস হয়ে গেছে, তো এখন হয় কি এটা না করলে না আমার মনে হয় ঘরটা নোংরা হয়ে রয়েছে। যাই হোক, ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব এখন, তারপরে ঘরগুলো ভালো করে মুছে নেব, আর তারপরে এসে একবারে স্নান করে রান্নাটা চাপিয়ে দেব। তবে হ্যাঁ, আর কটা দিন আগেও বেলা এত পরিমাণ ছোট ছিল যে কাজ করে সময়ের সাথে কিছুতেই দৌড়ে পারা যেত না জানো। এখন অবশ্য বেলাটা একটু বড় হওয়াতে কাজ করে একটুখানি শান্তি পাওয়া যাচ্ছে, আর কটা দিন পর তো আরও বড় বেলা হয়ে যাবে, তাই না বলো? ব্যাস, সকালবেলার ঘরের সমস্ত কাজ হয়ে গিয়েছে, স্নান হয়ে গেছে, মানে এবার একটুখানি ঝাড়া হাত পা হয়েছে, বুঝলে। যতক্ষণে সংসারের এই অর্ধেক কাজগুলো দিনের না শেষ হয় ততক্ষণ মনে হয় কি কখন যে আমি রান্নাটা শুরু করব, আজকে মনে হয় আরও দেরি হয়ে যাবে, প্রতিদিন এরকম ভাবতে থাকি জানো। যাই হোক, এদিকে দেখো সকালবেলা থেকে আরবারও আর এক সেট বাসন কিন্তু মাজা হয়ে গেছে, মানে সকাল থেকে যে কতবার আমি বাসন মাজতে থাকি তার কোনো ঠিক থাকে না জানো। আর কি হয় বলো তো, যেহেতু ছোটো রান্নাঘর তো ওই জন্য বারবার করে বাসন মাজতে হয় আমাকে, রান্নাঘরটা ছোটো, বেসিনটা ছোটো, তো সেই জন্য তো এই কাজগুলো বারবার করতেই হবে, তাই না? তবে হ্যাঁ, একটা কথা কিন্তু ঠিক, আমি যেমন ছোটো ছোটো জিনিস খুব পছন্দ করি, তাই আমার এই ছোটো রান্নাঘরে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয় না জানো। বরং আরও হয় কি, একই জায়গায় দাঁড়িয়ে না আমি চারিপাশে হাত বাড়িয়ে সমস্ত কাজগুলো এগিয়ে এগিয়ে নিতে পারি। স্নানে যাবার আগেই এই ছোটো আলুগুলোকে সিদ্ধ বসিয়ে রেখে গিয়েছিলাম, আর তারপরে এখন আলুটাকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আজকে রান্না করব এই ছোটো আলুর দম। শীতকালে এই ছোটো আলুর দম খেতে যে কি ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় কড়াইশুঁটিটা নেই জানো। কালকেও ঘরে কড়াইশুঁটি ছিল, মনে ছিল না তাই দুটো রাখতে পারিনি, যদি কটা রেখে দিতাম তাহলে আবার আজকে কাজে লেগে যেত। আচ্ছা, এ পর্যন্ত আমার ভিডিওটির সাথে থাকার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যে বন্ধুরা নতুন নতুন আমার ভিডিও দেখছো কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কেমন? আর যারা অলরেডি করে ফেলেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তবে চলো, ছাদের কাজ তো হয়ে গিয়েছে, সমস্ত জামাকাপড় মেলা হয়ে গেছে, এখন নিচে যাই, গিয়ে নিচের কাজে লেগে পড়ি।
আজকে এই বেগুনটা মা দিল, বলল যে ওপরে নিয়ে যাও ভাজা করো, তো ওই জন্য বেগুনটা নিয়ে এসছি। আমি অবশ্য এই বেগুনটা না অতটা পছন্দ করি না। কি বেগুন একটা বলে, এর একটা কি নাম আছে অবশ্য, আমার না এই নামটা মনে আসছে না। তবে হ্যাঁ, বেগুনটা নাকি খেতে খুব টেস্ট, মা আর বাবা সবসময় এই কথা বলে। আজকে আলুর দম রান্না করব আর এই বেগুন ভাজা করব। আর মা তো ওদিকে মাছ করছে, আরও অনেক কিছুই করছে। ব্যাস এই দুজনে মিলে টুকটুক করে দুই দিকে রান্নাঘরের প্রতিদিন একটু একটু করে রান্না করি, আর দিন শেষে গিয়ে দেখি 5-6 রকমের রান্না হয়ে গেছে, কোনো কোনো দিন যেন 7-8 রকমেরও হয়ে যায়। বেশ ভালোই লাগে। যাই হোক, এদিকে দেখো আমি না এখন মশলাটা করে নিলাম, এবার রান্নাটা হাত দিয়ে দেখো। একটা সময় ছিল তখন দুদিকে দুটো কড়াইয়ে রান্না করতে পারবো এই কথাটা ভাবলেই ভয় লাগতো। মাকে দেখতাম, অন্যদেরকে যখন দেখতাম কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো কড়াইয়ে রান্না করছে, তখন ভাবতাম কিভাবে করে কে জানে, আমি তো কোনো দিনই পারবো না, কারণ আমার তো একটু কাজ করতে সময় লাগে। আর তারপরে কি বলো তো, আমার শুধু মনে হতো দিশে পাওয়া যায় না, কিন্তু এখন দেখো সেই মেয়েটা সব কিছুই পারে। এভাবেই মানুষের জীবন আস্তে আস্তে পরিবর্তন হয়, সময়ের সাথে সাথে মানুষ কত কিছুই না শিখে যায়, তাই না বলো? আজকে যেহেতু বরবাবু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, ওই জন্য এসেই বলছে কি, যেই দেখেছে ছোট আলু আমি দম রান্না করছি, বলছে কি এই আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এবার একটু আলুগুলোকে ভেঙে ভেঙে লবণ দিয়ে একটু ভেজে দাও। মানে কি বলতো, এটা খেতে না খুব ভালোবাসে, তো ওই জন্য প্রথমেই করলাম কি, আগে ওকে ভেজে দিলাম আলুটা দিয়ে, এখন আমি আলুর দমের আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আচ্ছা চলো তাহলে রান্না করতে করতে তোমাদের কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক, কেমন? আচ্ছা, অস্মিতা বিশ্বাস কমেন্ট করে জানিয়েছে যে সারাদিনে সংসারের এত কাজের পরেও রাত জেগে আঁকার কাজের জন্য এত এনার্জি তুমি কোথা থেকে পাও? কি বলো তো, আসলে আমি না মানে আঁকতে ভীষণ ভালোবাসি, মানে ছোটবেলা থেকে আঁকতে ভীষণ ভালোবাসি, তো যে কারণে হয় কি মানে আমার না কোথা থেকে ওই এনার্জিটা চলে আসে। আর সংসারের কাজের কথা বলি এবার, প্রতিটা গৃহিণীর কাছে তার সংসার থাকে একমাত্র সুখের ঠিকানা, আর সেই সংসারটাকে যত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় সেই সংসারটার ওপর কিন্তু তত বেশি মায়া বৃদ্ধি হয়, জানো। ঠিক তেমনই আগে এটা যদিও বুঝতাম না, কিন্তু এখন এটা বুঝতে পারি, এই যে নিজের হাতে প্রতিদিন সংসারের এত কাজ করি, কষ্টটা না সত্যি বলছি মালুম করতে পারি না, জানো। সবসময় মনে হয় আরও কি করলে আমার সংসারটা আরও সুন্দর হবে, আরও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো, এই জিনিসই সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারো যে সংসারের কাজের মধ্যেই কিন্তু আমি আমার নিজের সব থেকে বড় সুখটা খুঁজে পাই এখন। আমার সবসময় মনে হয় এটাতেই যেন আমি ভালো থাকি, এই কাজগুলো না করলে না এখন আর ভালো লাগে না, জানো। যাই কারণে হয় কি মানে যতই সংসারের কাজ থাকুক না কেন, সেটাকে হাসি মুখে করে নিয়ে তারপরে আবার আমি আমার ভালো লাগার যে আরেকটা কাজ আছে সেই কাজে বসে পড়ি। এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই অস্মিতা, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। এদিকে দেখো আমার কিন্তু আলুর দমটা প্রায় হয়ে এসেছে, ওই একটু গরম মশলা আর একটু ধনে পাতা দিয়ে তারপরে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে নামিয়ে ফেললেই রেডি হয়ে যাবে শীতকালের ছোট আলুর দম, যেটা না আমার ভীষণ ভালো লাগে, জানো। ওই জন্য ঠিক করেছি আজকে রাত্রিবেলা একটু পরোটাও বানাবো, এই আলুর দমের সাথে লুচি পরোটা এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বলো। ব্যাস আজকের মতো আমার ছুটি, রান্না হয়ে গিয়েছে, রান্না হয়ে গেছে মানে সারাদিনের সব কাজ হয়ে গেছে, তাই না বলো। আর এখন কি করছি বলো তো, ওই বেসিনে যে বাসনগুলো ছিল সেগুলো আগে মেজে নিচ্ছি, আর এরপরে শুধু ওই আলুর দমের কড়াইটা মাজবো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, কমেন্ট করেছে তিথি পাল, লিখেছে দিদি তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, আর তার চেয়েও বেশি ভালো লাগে তোমাকে। তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ তিথি। দেখো একটা কথা কি জানো, যার মন সুন্দর তার কাছে কিন্তু সবাই সুন্দর হয়, জানো। তোমার যেহেতু মনটা খুব সুন্দর, ওই জন্য তোমার কিন্তু আমাকে খুব ভালো লেগেছে। যাই হোক, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আর হ্যাঁ, তোমার কমেন্টটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর এদিকে দেখো রান্নাবান্নার পরে এখন কি করছি বলো তো, রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ওই প্রতিদিনের যে কাজটা থাকে তোমরা দেখো সেটাই করছি। এইটা না করে না রান্নাঘর থেকে বেরোতে একদমই ভালো লাগে না। আচ্ছা তবে চলো এবার কিছু কমেন্টে নাম পড়ে নেওয়া যাক।
কমেন্ট করেছে রঞ্জনাদি ভাই, কমেন্ট করেছে দীপা, এম কে ব্লগ, সুস্মিতা, আরও অনেকে কমেন্ট করেছে। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের এই মূল্যবান সময়টি আমাকে এত সুন্দরভাবে দেওয়ার জন্য। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। রান্নাবান্নার পর এখন কি করছি বলো তো, রান্নাঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে, মনে হয় সেই আগের জায়গায়, মানে সকালবেলা শুরুতেই যেমন রান্নাঘরটা থাকে, আবার সেই জায়গায় রান্নাঘরটা চলে যায়, যে কারণে হয় কি রান্নাঘরটা মোছার সময় না বেশ ভালো লাগে। আর দেখো আজকে আমাদের বাড়িতে মেনুতে কী কী হয়েছে, রয়েছে মাছ ভাজা, আর রয়েছে এই যে তিতে শুক্তো, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ডাল, আর আমি করেছি এই যে বেগুন ভাজা আর আলুর দম। আর হ্যাঁ মা না নিচে কী করেছিল বলো তো, টক রান্না করেছিল আর এই মাছটা দিয়ে তরকারি করেছিল, কিন্তু আমরা তিনজন তরকারি খাবো না, তাই জন্য আমরা ভাজা মাছ খাচ্ছি। আচ্ছা তোমাদের সাথে এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি, বর্তমানে এতটাই কাজের প্রেশার রয়েছে, তার ওপর ভিডিও আপলোড করতে করতে গিয়ে রাত্রির হয়ে যাচ্ছে। জানি অনেকেই আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো, তাদের হয়তো একটু অসুবিধা হয়ে যায়, তবে তোমাদের কাছে বলবো তোমরা একটু পাশে থেকো। খুব তাড়াতাড়ি না আমি একটা টাইম ধরে নেব, সেই টাইমের মধ্যে আমি ভিডিও আপলোড করব। আসলে কি বলো তো, যেহেতু আমি নানান কাজের মধ্যে থাকি, তো সেই ক্ষেত্রে হয় কি যে কোনো একটা কাজের মানে হাতটা সেট করতে গেলে না একটু তো সময় লাগবেই, তাই না বলো? তো সেই জন্য তোমাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। তবে হ্যাঁ এইটুকু বলতে পারি, প্রতিদিন ভিডিও আপলোড হবে, আর মানে যত রাত্রি হয়ে যাক না কেন ভিডিও ঠিক যাবে, ঠিক আছে? তো চিন্তা করো না, খুব তাড়াতাড়ি এটাও ঠিক হয়ে যাবে। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে না চলে এসেছি এখন ছাদে, মানে এখানে কিছুটা সময় কাটাবো, তারপরে গিয়ে একবারে আবারও আঁকার কাজে বসে যাব। এই কটা মাসের মধ্যে এইটুকু জিনিস আমি বুঝে গিয়েছি, কারণ তোমরা আমাকে কমেন্ট করে এটা জানিয়েওছো যে তোমরা অনেকেই আমার ভিডিওর জন্য অপেক্ষা করো, আর সেই মানুষগুলোর জন্য আমি ভিডিও বানাবো না, এটা কোনো দিনই হতে পারে না, তাই না? তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এতটা অল্প সময়ের মধ্যে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি, যদি কিছু ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে, আর হ্যাঁ ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, কেমন? সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য সবাইকে টাটা।